আরে মিল্টন, কি খবর? দাদু, তোমার নাতনি কোথায়? মর্নিং ওয়াকে গেছে। হ্যাঁ, তাহলে ঠিক ধরেছি। রাস্তায় একটি লম্পট ছেলে একটি মডার্ন মেয়েকে টেনে হেসে জোর করে একটি বাড়ির ভিতর নিয়ে গেল। হ্যাঁ দাদু, ওর পরনে কি একটা 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 ইয়েস ব্ল্যাক ব্লু ট্র্যাক স্যুট ছিল? হ্যাঁ, মাথায় ঝুঁটি বাঁধা চুল, হ্যাঁ কপালে একটা ইয়েস রেড ব্যান্ড ছিল। হ্যাঁ, কোথায়? যেতে হবে না দাদু, আমি উদ্ধার করে নিয়ে এসেছি। আর টেক ইওর নাতনি কোথায় গেল? আমাকে একেবারে ঘাবড়ে দিয়েছিলে। হ্যাঁ দাদু, আমার কথা শোনো, তোমার নাতনিকে জিজ্ঞেস করো আসলে ঘটনাটা সত্য। কোথায়? নানু, জানো উনি না থাকলে রিয়েলি প্রবলেম হতো। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেবি, জিনিস তো নাও। বিশিষ্ট ব্যবসায়ী আমানুল্লাহ সাহেবের ছেলে। তোকে বলেছিলাম না, গান বাজনার একজন লোক ধরিয়ে দেব। জানো উনি সিঙ্গার? ইয়া, আমার এই নাতনিটাকে তোমাদের ওই গান ওখানে নিয়ে যাও। হাই ফ্রেন্ড, সে কে? তোমার গার্লফ্রেন্ড? আমার আব্বা মা। কে? নাম বেবি। আমাদের ও পাশে হক স্যার, বুড়ো দাদু তার নাতনি, লন্ডনে বড় হয়েছে। হক সাহেব ওই পাঁচতলা বাড়ি? জি। ওনার একটা মাত্র ছেলে, সে তো লন্ডন থাকে। হ্যাঁ আব্বা, উনি লন্ডনে সেটেল। উনি তো বোধ হয় আর এদেশে আসবেন না। হ্যাঁ, মোস্ট প্রবাবলি নাও। তুমি কি মামনি হক সাহেবের আপন নাতনি? জি। তোমার মা? আব্বা, ওর মা বাবা নেই। তাহলে তো বেশ। তোমার তো মা বাবা নেই, তুমি কি এখানেই থাকবে? আমি এখানে কলেজে ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। মিল্টন ভিতরে নিয়ে যাও। জি। শোনো মা, তুমি কিন্তু খেয়েছো, আর আমাদের বাসায় সবসময় আসা যাওয়া করো, নিজের বাড়ি মনে করো। হ্যাঁ হ্যাঁ, যাও। থ্যাংক ইউ। হ্যাঁ তুমি যাও। এই ছেলে আমার বড় রুই মাছ বড়শিতে কেটে ফেলেছে, পাড়ে উঠাতে সাহায্য করতে হবে তোমাকে আমাকেও। তুমি যে কি বলো না? আরে বলা কি, রান্না করো, খাওয়া ব্যবস্থা করো। যাচ্ছি যাচ্ছি।